সাধক লেখক অবধূতের লেখা গল্প বহুব্রীহী। নাম বললে বহুব্রীহী বর্মা, নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। মুখ তুলে জিজ্ঞাসা করলাম, কি বললেন? গম্ভীরভাবে ফের বললে, শ্রী বহুব্রীহী বর্মা। মুখ নিচু করে হাসি সামলে মনোযোগ দিলাম তার কররেখাগুলিতে। ডান হাতখানি ধরাই ছিল আমার বাঁ হাতের মধ্যে। বহুব্রীহী রুদ্ধ নিঃশ্বাসে আমার রায় শোনবার জন্যে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরে হাতখানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, ও নাম আপনার রেখেছিল কে? বহুব্রীহী ঢোক গিলে বললে, আমার মামি। আমার বাপ মা নেই তো, মামি মানুষ করেছেন, তিনি রেখেছেন নামটা। মনে মনে বললাম, মানুষ যা করেছেন তা তো দেখতেই পাচ্ছি। মুখে বললাম, মামি আপনাকে খুবই ভালোবাসেন বুঝি। বহুব্রীহী ঘাড় চুলকে বললে, তা অবশ্য বলতে পারেন, তবে আজকাল একটু মানে কেমন যেন একটু। গম্ভীরভাবে বললাম, তাই তো দেখলাম, সময়টা আপনার এখন তেমন। বহুব্রীহী উত্তেজিত হয়ে উঠল, এক চাপড় মারল চৌকিখানার ওপর, বললে, ব্যাস ধরেছেন একেবারে আসল ব্যাপারটাই, সেই জন্যেই তো মশাই এলাম আপনার কাছে। এমন বেয়ারা সময় মশাই জীবনে কখনো পড়েনি। মামা মামি দুজনেই একেবারে টাইট মেরে গেছে। একটি পয়সা আর গলাবে না হাতের মুঠো থেকে। বলুন তো, এমন করলে আমার চলে কি করে? ধীরে সুস্থে হিসেব করে কোন গ্রহটি কোন স্থানে সরে যাবার দরুন এহেন বিপত্তি ঘটছে বহুব্রীহীর কপালে তা বললাম। এই হিসেব করা আর বলা, এই দুটিই হচ্ছে এ কারবারের আসল কায়দা। মক্কেলের সহ্য শক্তি কতটুকু, কত দূর পর্যন্ত এগুলে মক্কেলটি ঘর থেকে ছুটে বেরিয়ে যাবে না, সেই জ্ঞানটুকু থাকা দরকার। এমন কথা কখনো বলা উচিত নয় যাতে মক্কেল ভয় পায়। ভয় পেলে কাল আসব বলে উঠে যাবে, আর শটান গিয়ে উঠবে 100 টাকা যারা খসান সেই সব রাঘব বোয়াল রাজা সম্রাটদের কাছে। কাজেই সামলে কথা বলতে হয়। শ্রী বহুব্রীহী বর্মা অধীর হয়ে উঠলেন, হাত টেনে নিয়ে বললেন, না মশাই, এখন একটা উপায় বলুন দেখি, আর তো পারা যায় না। উপায় বললাম, জপ হোম তর্পণ অভিষেক 10 দিন ধরে চালাতে হবে। পুরশ্চরণ সিদ্ধ কবচ করতে 10টা দিন লাগেই, ফাঁকি দিয়ে কারো পয়সা খরচ করানোটা আমার দ্বারা হবে না। বহুব্রীহী বললে, আর সেই জন্যেই তো আশা আপনার কাছে, ওইসব সাইনবোর্ড মার্কা জ্যোতিষী মশাই আমি দুচক্ষে দেখতে পারি না, গেলবার জন্য হাঁ করে বসে আছে এক একটি রাহু। আপনি মানে আপনার মতন যারা লুকিয়ে আছেন সহজে ধরা দিতে চান না তারাই আসল চিজ। কম কষ্টে কি আপনাকে ধরতে পেরেছি? যাক বাবা, এখন লাগবে কত বলুন। কত লাগবে বলবার আগে আর একবার বেশ করে দেখে নিলাম মক্কেলের ঘড়ি, বোতাম, 1 ইঞ্চি লম্বা 1/2 ইঞ্চি চওড়া আংটি আর সাজ পোশাক। জামাটা গরদের, বোধহয় কালই পড়েছে, দু জায়গায় হলুদের দাগ লেগেছে, অর্থাৎ একটু বেসামাল অবস্থায় মাংস খেয়েছে। চোখের কোলে কালির পোঁচ, ঘাড় থেকে কানের ওপর পর্যন্ত চাঁচা, ব্রহ্মতালুতে এক বোঝা চুল, চুলগুলো রুক্ষ, কিছুতেই সেগুলো যথাস্থানে থাকছে না, নেমে আসছে কপাল ছাপিয়ে চোখের ওপর। পরনের কাপড়খানা জড়ি পেরে জুতো জোড়া দরজার কাছে খুলে রেখে এসেছে, সে দু পাটির দিকেও তাকালাম একবার, তারপর গলায় যতটা সম্ভব তাচ্ছিল্য ভাব এনে বললাম, ওই কত আর লাগবে, এই ধরুন দিন এই 3-4 টাকাই লাগুক। বহুব্রীহী কথাটা শেষ করতে দিলে না, বললে, ওই ধরুন না 50টা টাকাই লাগলো, কিন্তু কাজটা আমার করে দিতে হবে মশাই, মামা মামিকে একটু ঢিট করতে না পারলে। টাকা 50টা বার করে সামনে রাখলে, খাতা টেনে নিয়ে জিজ্ঞাসা করলাম, বলুন এবার আপনার গোত্রটা লিখে রাখি। অপক্ষ চুপ, মুখ তুলে চেয়ে দেখি চোখ দুটো বড় বড় করে মাথার চুল টানছে। আবার বললাম,
আপনার গোত্রটা বলুন। গোত্র কি বললাম, মানে গোত্র হচ্ছে ওই যেমন ধরুন এই ভরদ্বাজ, শাণ্ডিল্য, কাশ্যপ, শৌকালীন, এই সমস্ত। মানে আপনাদের বংশ কোন মুনি ঋষি থেকে আরম্ভ হয়েছে, আপনাদের বংশের সেই প্রথম মানুষটির নামই হচ্ছে গোত্র। আর গোত্র না বললে সংকল্প করব কি করে, বহুব্রীহি একেবারে ভেঙে পড়ল। হ্যাঁ, তবেই সেরেছে। ওসব গোত্র ফোত্র কোথায় পাবো মশাই? আচ্ছা দাঁড়ান, দেখি পাই কি না, কাল জেনে এসে আপনাকে বলবো। কি অন্যায় করলাম গোত্র জিজ্ঞাসা করে, গোত্র না পেলে ফসকাবে না তো, এখন সামলাই কি করে। বহুব্রীহি চলে গেল, টাকা কটা যে তুলে নিয়ে গেল না এই আমার ভাগ্যি, কিন্তু তুলে নিয়ে গেল না বলেই আমি ভাঙতে পারবো না। কাল পর্যন্ত টাকা নিয়ে বসে থাকতে হবে, যদি এসে ফেরত চায়। কাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না, ঘণ্টা খানেকের মধ্যেই হাঁপাতে হাঁপাতে ফিরে এলো বহুব্রীহি। পেয়েছি মশাই, পেয়ে গেছি গোত্র, লিখে নিন তাড়াতাড়ি, আবার ভুলে না মেরে দিই। সুতরাং আবার খাতা খুলে বসতে হলো। বলুন আপনার গোত্র। অ্যালুমিনিয়াম, আমাদের গোত্র হচ্ছে অ্যালুমিনিয়াম, বলে বহুব্রীহি সবকটা দাঁত বার করে ফেললে। অতি কষ্টে হাসি সামলে বললাম, কে বলে দিল আপনাকে গোত্রটি? থতমত খেয়ে ঢোক গিলে দু হাত কচলাতে কচলাতে বহুব্রীহি বললে, আমার পরিবার, তার সব মনে থাকে কি না? বললাম, তিনি আপনাকে আলম্বায়ন বলেছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন তো, আশ্চর্য, আমার মুখে মশাই ওসব খটমটো নাম ফেরে না। 11 দিন পরে আসতে বললাম, সকালবেলা স্নান করে এসে কবচ ধারণ করে যাবেন, বুঝলেন, তার আগে জল টল খাবেন না। বহুব্রীহি বিদায় নিলে, আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। বাড়িওয়ালাকে ডেকে 3 মাসের ঘর ভাড়া 3.5-7.5 টাকা দিয়ে তবে অন্য কাজ। হাঁপাতে লোকটা মূল্য তাগাদা করতে করতে, আমি যেন এখনই মরছি ওর ঘরে, যত বেটা নচ্ছাড়ের পাল্লায় পড়েছি তো, এখনই দেখিয়ে দিচ্ছি ভাড়া দেওয়া কাকে বলে। রাস্তার দিকের দরজাটা বন্ধ করে দিলাম। মাসে দু একবার মানি অর্ডারের পিয়নের শুভাগমন হবে না, অথচ কাশীবাস করতে হবে, এই রকমই বরাত আমাদের। বড় ছোট মেজো সেজো আসল নকল নামজাদা ভিগুওয়ালারা আর নামজাদা স্বামীজি মহারাজদের হাত ফসকে যদি দু একটি চুনোপুটি ছিটকে এসে পড়ে, এই আশায় দিনের পর দিন পথের দিকে চেয়ে থাকি। প্রতিদিনই সন্ধ্যার আগে দশাশ্বমেধ ঘাটে বা অন্য কোনো ঘাটে, যেখানে লোকে লোকারণ্য হয় তেমন জায়গায় গেরুয়া চাদরখানা মুড়ি দিয়ে শির দ্বারা টান টান করে বসে থাকি, বেশ কাজ হয় এতে। উঠে আসবার সময় মাঝে মাঝে এক একজন পিছু নেয়, ওদের ভেতর থেকেই আসল মক্কেল বেরিয়ে আসে। সেদিন সন্ধ্যার পরেও বসে আছি দশাশ্বমেধ ঘাটে, একটা চাতালের ওপর চাদর মুড়ি দিয়ে বসে জপে মন বসাবার কসরত করছি। কার্তিকের শেষ তখন, ঘাটে লোকজন নেই, একটু দূরে তখনও এক বুড়ি সামনে ছোট্ট চুপড়িতে কয়েক গোছা পাকানো সলতে নিয়ে বসে আছে। এমন সময় একজনের আবির্ভাব, শুনলাম ফ্যাস ফ্যাস করে বুড়ি বলছে, রাত কাবারছে হতে চলল গো বাবু। জবাব হলো বেশ গদগদ ভাষায়, কি করি বলো মাসি, সব দিক সামলে সুমলে আসতে হয় তো। বুড়ি ঝাঁঝিয়ে উঠল, কিন্তু এরা তো বাপু বাজারের নয় যে তোমার জন্য রাত দুপুরে হাঁপ ইচ্ছেস করে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, গেরস্ত ঘরের মানুষেরা, এদেরও তো সময় অসময় আছে। হিহি করে হাসির আওয়াজ শোনা গেল, তারপর খোসামুদির সুরে, আহা চড়ছো কেন গো মাসি, এই নাও পান খাও, ভালো জ্বর দেয় নেছি। মাসির সেই ঝাঁঝানো সুর, তা বাপু আজ আগে আমার টাকা দিয়ে দাও, সেদিন হাতে পেয়ে ফাঁকি দিয়ে ভেঙে পড়লে, আহাহা চড়ছো কেন চড়ছো কেন, টাকা কি পালাচ্ছে নাকি, আগে জিনিস দেখাও তবে তো টাকা, যেরকম ঘাটের মরা সব জোটাচ্ছ সেদিন তো খামকা টাকা কটা চলে গেল। আরো তেরিয়া হয়ে উঠল অবশ্য চাপা গলায়, হ্যাঁ কাজ ফুরলেই সব ঘাঁটের মরা হয়ে যায়, এবারে তা বলতে হবে না বাছা, চলো ওই কাছেই রয়েছে, কিন্তু আগেই বলে দিচ্ছি আজ আগে আমার টাকা চাই, শুরুত করে যে সরবে তা হবে না, তাহলে লোক জমা করবো চেঁচিয়ে। পাথর বাঁধানো সিঁড়িতে জুতোর শব্দ
ওপর দিকে উঠে গেল। আরও কিছুক্ষণ বসে রইলাম জপে মন বসাবার আশায়। বসানো তো দূরের কথা, মনকে দাঁড় করাতেই পারলাম না। যে ছুটে বেড়াচ্ছে তাকে বসাই কি করে? শেষে মনের পিছু পিছু নিজেই উঠে চললাম। ভাবতে ভাবতে উঠলাম, আমার মতো কতজন কত রকমের খদ্দের পাকড়াও করবার আশা নিয়েই না এই মহাতীর্থের মহাপবিত্র গঙ্গার ঘাটে বসে থাকে। কে জানে বাবা বিশ্বনাথ সকলের সব আশা পূরণ করে কি না। জয় বাবা বিশ্বনাথ। ঘাট থেকে উঠে কালীতলার মা ঠাকরুনকে ভক্তি ভরে একটি প্রণাম নিবেদন করে সামনের দোকান থেকে এক ছটা কি ভাঁড়ের এক ভাঁড় মালাই কিনলাম দু আনা দিয়ে। সকালে নগদ 50টি টাকা উপার্জন হয়েছে, সুতরাং দু আনার মালাই খেয়ে আজ রাত্রে জলযোগ সমাপন করা যায় বুক ঠুকে। মালাই নিয়ে বাঁহাতি গলিতে ঢুকলাম। এখন যেতে হবে সেই হারারবাগ গলি গলি দিয়ে প্রায় 1 মাইল পথ। গলির ভেতরেও কুয়াশা ঢুকে পড়েছে, অনেক দোকান বন্ধও হয়ে গেছে। তখন সাবধানে এগোচ্ছি অন্ধকারে, হঠাৎ রই রই শব্দ উঠল সামনে থেকে। গোলমালটা যেন এদিকেই এগিয়ে আসছে। ষাঁড় নয় তো, বোধহয় লড়ছিল দুটো ষাঁড়, এবার তারা খেয়ে ছুটে আসছে এদিকে। টপ করে একটা বন্ধ দোকানের সামনে রকে উঠে দাঁড়ালাম, যেখানে গলিটা হঠাৎ মোড় ঘুরছে। সেই মোড়ের ওধার থেকে সনসন করে একটা লোক ছুটে বেরিয়ে গেল আমার সামনে দিয়ে, পর মুহূর্তেই আবার ফিরে এলো সেইভাবে। এসেই রকের ওপর লাফিয়ে উঠে জাপটে ধরল আমার দুই পা। বাবাজি বাঁচান আমায়, বাঁচান, নয়তো। অন্ধকারের ভেতর নজর করে দেখি, আরে এ যে সেই বহুব্রীহী। চমকে উঠলাম, কিন্তু তখন আর একটি কথা বলার সময় নেই। বহু লোক ছুটে আসছে উধার থেকে। চক্ষের নিমেষে একটা মতলব খেলে গেল মাথায়। বহুব্রীহীকে ঘাড় ধরে শুইয়ে ফেলে আমার গেরুয়া চাদর দিয়ে তার আপাদমস্তক ঢেকে দিলাম। তারপর তার পাশে বসে রইলাম হাঁটুতে মাথা গুঁজে। হই হই করতে করতে গোটা দুই লোক ছুটে চলে গেল সামনে দিয়ে, তাদের পেছনে আরও 3-4 জন এসে পড়ল। ওদের ভেতর একজনের নজর পড়ল আমার দিকে, তার হাতে আবার টর্চ। টর্চের আলো আমার ওপর ফেলে এগিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলে খাস পূর্ব বাংলার হিন্দিতে, কইকো দৌড়াইকে ভাগ্নে দেখা হিয়াসে? খুব বড় একটি দীর্ঘশ্বাস ফেলে বললাম পরিষ্কার বাংলায়, না বাবারা, কেউ তো ছুটে যায়নি এখান দিয়ে, আমি তো ঠায় জেগে বসে আছি রুগী নিয়ে। হাতে লাঠি সোঁটা নিয়ে আরো কয়েক মূর্তি এসে ঘিরে দাঁড়ালো সামনে। একজন জিজ্ঞাসা করলে, হয়েছে কি ওর? বাবা বিশ্বনাথই জানেন, কি জানি শেষ পর্যন্ত কি দাঁড়াবে, এখন তো বেঘোর জ্বর, আবার গায়ে কি সব যেন বেরোচ্ছে। আর একজন জিজ্ঞাসা করলে, আপনারা থাকেন কোথায়? এখনো কোথাও থাকবার ব্যবস্থা হয়নি বাবা, সবে আজ ভোরে এসে নামলাম হরিদ্বার থেকে। আমার কথা আর শেষ করতে হলো না। একজন বললে, মরুকে যাক, ওতাকার কে ওরা, দৌড়ো সামনে, ধরতেই হবে সে শালাকে। একদল বললে, যায়নি যায়নি, নিশ্চয়ই পাশের কোনো গলিতে লুকিয়েছে, বাতাসে তো আর মিশে যেতে পারে না, হারামজাদা, পাখি নয় যে আকাশে উড়ে যাবে, চলে গিয়ে, নিশ্চয়ই সামনে গেছে। ওরা আর দাঁড়ালো না, ভাগাভাগি হয়ে দুধারে দুদল ছুটল। দুহাত জোর করে কপালে ঠেকালাম, আর একটু দাঁড়িয়ে টর্চের আলো ফেললেই হয়েছিল আর কি। সবেমাত্র যারা হরিদ্বার থেকে এসেছে তাদের কাছে লোটা কম্বল কিছু নেই। জয় বাবা। একটু পরে বহুব্রীহী ফোঁপাতে লাগলো। চুপি চুপি জিজ্ঞাসা করলাম, খুব মেরেছে বুঝি? বহুব্রীহী ফোঁপাতে ফোঁপাতে উত্তর দিলে, না বাবা, মারতে পারেনি এক ঘাও, কিন্তু সব কেড়ে নিয়েছে আমার, এমনকি পরনের কাপড় পর্যন্ত। এতক্ষণ পরে খেয়াল হল, সত্যি তো, বহুব্রীহী শুধু গেঞ্জি গায়ে দিয়ে এসে আমার পা জড়িয়ে ধরেছিল, এখন উপায়? আকাশ পাতাল ভাবতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ওখানে বসে থাকাও নিরাপদ নয়। শেষে সেই চাদর জড়িয়ে বহুব্রীহী চলল আমার পাশে পাশে। দশাশ্বমেধে পৌঁছে রিক্সায় উঠলাম আমরা। গোধুলিয়ার ওধারের একটা ঠিকানা বলে বহুব্রীহী একটি বিড়ি চাইল। বিড়ি ধরিয়ে তখন বললে কি করে এ দশা হলো তার। সন্ধ্যার পর
কেদারনাথকে প্রণাম করে ফিরছিল বহু গৃহী। অন্ধকার গলির পথ, কোন এক অচেনা জায়গায় হঠাৎ পেছন থেকে কে তাকে জাপটে ধরে। চিৎকার করতে সময় পায়নি সে, তার মুখ চোখ মেথে ফেললে কটা লোক, তারপর নিয়ে গিয়ে তুলল একটা অন্ধকার নোংরা ঘরের মধ্যে। তারপর আংটি বোতাম জামা মায়ের কাপড়খানা পর্যন্ত খুলে নিল, ঘরের দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে। তেষ্টায় তখন বহু গৃহীর ছাতি ফাটছে, সে জল জল করে চেঁচাতে শুরু করলে। এক বুড়ি দরজা খুলে তাকে জল দিতে এসেছিল, আর সেই ফাঁকে বুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে দৌড় লাগিয়েছে। বরাতগুনে সদর দরজাটা ছিল খোলা, কিন্তু বুড়িটা চেঁচিয়ে সব মাটি করে দিলে, ওদের লোকজন ছুটতে লাগল পেছনে। এই পর্যন্ত বলে বহু গৃহী বিড়ি ফেলে দিয়ে নিচু হয়ে আমার পায়ের ধুলো নিলে। আপনার জন্যেই আজ প্রাণে বাঁচলাম বাবা, সময়টা যে খুবই খারাপ এ কথা তো আপনি আজ সকালেই আমায় বলেছেন। আপনার কথাই ফলে যাচ্ছিল, আগেই শান্তি সস্তনের টাকাটা দিয়ে দিয়েছি, তাই রক্ষে পেলাম আপনার দয়ায়। আপনি বাবা সাক্ষাৎ কাল ভৈরব। বেশ বড় একখানা দোতলা বাড়ির সামনে এসে থামল রিক্সা, আমাকেও নেমে আসবার জন্যে পিড়াপিড়ি আরম্ভ করলে বহু গৃহী। নামলাম, দেখেই যাই বহু গৃহী সংসার। আধ ঘন্টা পরে বহু গৃহী আর তার পরিবারের হাত থেকে রেহাই পেলাম। আবার রিক্সা করেই ফিরে এলাম কালীতলার বাজারে, চললাম গলির পর গলি পার হয়ে। আমাকে তো আর গুন্ডারা ধরবে না, গুন্ডাদের আক্কেল বিবেচনা আছে। মালাইয়ের ভারটা বোধহয় এখনো পড়ে আছে সেই রকের ওপর, হয়তো কুকুরেই খেয়ে ফেলেছে এতক্ষণে। তা খাক, আমার দুঃখ নেই সেজন্য। বহু গৃহীর পরিবার একশের ভালো সন্দেশ আর একজোড়া নতুন কাপড় চাদর দিয়ে দিয়েছে। পরিবারের মতন পরিবার বটে বহু গৃহীর, গায়ে গতরে অন্তত পাঁচ গুণ বেশি হবেন বহু গৃহীর চেয়ে ভদ্রমহিলা। অত বড় চাকার মতো মুখ আর অমন ভাঁটার মতো চোখ জীবনে নজরে পড়েনি আমার, আর তেমনি বাঁচখাই গলা। আমায় সঙ্গে নিয়ে না গেলে যে কি ঘটত আজ বহু গৃহীর কপালে কে বলতে পারে। পরিবার তো কিছুতেই বিশ্বাস করতে চায় না যে গুন্ডায় সর্বস্ব কেড়ে নিয়েছে স্বামীর। আমার মুখ থেকে শুনেও যেভাবে চোখ দুটো ঘোরাতে ঘোরাতে চাইছিলেন বহু গৃহীর দিকে, তাতে আমারই ভয়ে বুক ঢিপঢিপ করছিল। শেষে আমাকে একটা ধমক দিলেন, আপনি সাধু মানুষ, আপনি কি করে বুঝবেন বাবা ঠাকুর, ওই বেটে বজ্জাতের পেটে পেটে কত বুদ্ধি, ও আপনাকে ঠকাতে পারে, আমার চোখে ধুলো দিতে পারবে না। তারপর এগারো হাতি, একখানা নতুন থান আর একখানি নতুন ভাগলপুরী চাদর নিয়ে এসে বললেন, আপনার গেরুয়া চাদর ওই পাপের গায়ে ঠেকেছে, এ পাপের কি আর প্রাচ্চিতির আছে নাকি ওর, ও চাদর আর আপনাকে ছুঁতে হবে না, ও ছুঁয়ে আর ওই মরাকে নরকে পাঠাবেন না বাবা ঠাকুর। বহু গৃহীর সংসার আর পরিবার দর্শন করে কাপড় চাদর সন্দেশ আর নগদ পাঁচ টাকা প্রণামী নিয়ে ফিরছিলাম, আর ভাবছিলাম অত সোনার গয়না শুদ্ধ অত বড় একটি পরিবার কোথা থেকে জোগাড় করলে বহু গৃহী। একেই বলে বরাত, দিব্যি খাচ্ছে দাচ্ছে আর সোনার বোতাম আংটি সিল্কের পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো ভাবনা চিন্তা নেই। ওই রকম একটি জাঁদরেল পরিবার মাথার ওপর থাকলে ভাবনা চিন্তা থাকবেই বা কেন। যাকগে, কি লাভ আমার ওদের ব্যাপারে মাথা ঘামিয়ে, কপালে প্রাপ্তিযোগ কিছু ছিল পেয়ে গেলাম, জয় বাবা বিশ্বনাথ। কিন্তু শান্তি সস্তয়নের আশীর্বাদ নেবার জন্যে বহু গৃহী আর এলো না অমাবস্যার পর শনিবার দিন। এতে ভাববার কিছু নেই, বড়লোক তো, হয়তো চলে গেছে বৃন্দাবন বা হরিদ্বার, এই রকমই হয়, এই হচ্ছে ওরকম মক্কেল পাবার সুবিধে। তান্ত্রিক ক্রিয়ার অব্যর্থ ফল দেখবার আশায় বড় একটা কেউ বসে থাকে না। নিয়মিত জপে বসছি দশাশ্বমেধ ঘাটে, ছুটকো ছাটকা দু একটা খদ্দের যে না জুটছে তা নয়, তবে বহু গৃহীর মতন অত উঁচু দরের কেউ জুটছে না, তার কি করা যায়, সবই বাবা বিশ্বনাথের কৃপা। সলতে বেচতে বুড়িও এসে বসে ঘাটে, একটু লক্ষ্য রেখে জানতে পেরেছি বুড়ি সলতের সঙ্গে আর কিসের কারবার চালায়। খুব রংচঙে ডুরে কাপড় পরে, কপালে সিঁথিতে ডগডগে সিঁদুর লাগিয়ে শাখা পরা অল্প বয়সী দু একটি বৌঝি প্রায়ই এসে বসে বুড়ির পাশে, দেখলেই বোঝা যায় গৃহস্থ ঘরের মেয়ে বউ।
একটু বেশি হাসি খুশি ভাব যেন ওদের। মাঝে মাঝে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এ ওর গায়ে গড়িয়ে পড়ে, ওরকম তো একটু হয়ই, বিদেশে এসেছে, এখানে একটু আমোদ আহ্লাদ করবেই তো। আবার কয়েকটি ছোঁড়াও ঘুরঘুর করে আশেপাশে, ওরা পান কেনে, চানাচুর কেনে, তারপর কে কোথায় যায় কে আর খবর রাখে। অঘ্রাণ মাস পড়ল, আরও ঘনিয়ে উঠল কুয়াশা। এখন সন্ধ্যা না হতেই আমিও উঠে আসি দশাশ্বমেধ থেকে। সেদিন উঠি উঠি করেও ওঠা হচ্ছে না, বুড়িটা যে কেন বসে আছে তখনও তাই ভাবছি। একখানি ছোট বজরা এসে ঘাটে লাগলো, কোট প্যান্ট পরা একটি লোক উঠে এলো বুড়ির কাছে। বুড়ির সঙ্গে কি দু একটা কথাবার্তা হলো, বুড়ি সলতের চুপড়ি রেখে উঠে গেল আঁচলে কি বাঁধতে বাঁধতে। একটু পরে যখন আবার ফিরে এলো তখন ওর পিছু পিছু এলো একটি বউ মানুষ। কোট প্যান্ট পরা লোকটি ফস করে একটি দেশলাইয়ের কাঠি জ্বালালে, নিজের সিগারেট ধরাতেই বোধহয়, সিগারেট কিন্তু ধরালে না, বললে চাপা গলায়, কাঁসা জিনিস, আচ্ছা দেবো 10 টাকা, কিন্তু ওই বজরায় যেতে হবে। বুড়ি বললে, 1 ঘন্টার ভেতরে এখানে নামিয়ে দিয়ে যেতে হবে আমাদের, আর আমিও থাকবো সঙ্গে বজরায়। লোকটি বললে, আচ্ছা। ওরা সিঁড়ি দিয়ে নেমে গেল, শেষ সিঁড়িতে ওরা পৌঁছেছে। ঘন কুয়াশার মধ্যেও ওদের তিনজনের ঘোলাটে মূর্তি দেখতে পাচ্ছি। বজরাখানা সামনে এগিয়ে এলো, লোকটি লাফিয়ে উঠল বজরায়, হাত ধরে টেনে তুলে নিল বউটিকে। বুড়িও উঠল বজরায় তাড়াতাড়ি। একজন মাথায় পাগড়ি বাঁধা জোয়ান লোক সিঁড়িতে লগি লাগিয়ে ঠেলা দিলে, সেই সঙ্গে সেই কোট প্যান্ট পরা লোকটি এক ধাক্কা মারলে বুড়িকে। বুড়ি ছিটকে এসে পড়ল ঘাটের ওপর, বজরা সরে গেল অনেকটা দূরে। বুড়ি শকুনের মতন চেঁচিয়ে উঠল। ওধারে বজরার ওপর নজর করে দেখলাম দুটো লোক বউটিকে গুঁজরে ঢুকিয়ে দিচ্ছে বজরার ঘরের মধ্যে। বজরা ঘুরে গেল, তারপর মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। বুড়িটা পরিত্রাহী চেঁচাতেই লাগল, লোকজন জমতে লাগল, পুলিশও দেখা গেল শেষ পর্যন্ত, কিন্তু কেউ বিশেষ গরজ দেখালে না এ ব্যাপারে, উল্টে বুড়িকেই অনেকে সদুপদেশ দিয়ে গেল। কেন মরছ মিচিমিচি চেঁচিয়ে, টাকা পেয়েছ কটা? কে একজন ফস করে বুড়ির আঁচল টেনে ধরলে, এই তো কি যেন বাধা রয়েছে, খোল খোল। খুলে দেখা গেল 5 খানা 1 টাকার নোট। যে বুড়ি ঘাটে বসে সলতে বেচে তার আঁচলে 5 খানা নোট? সবাই হাসতে হাসতে চলে গেল। টিপ্পনি কাটল, মর ঢং দেখো মাগির, উনিও যাবেন বজরা চেপে, সেই বয়সে ওর আছে নাকি। পুলিশ দুজন অবশ্য দরদ লাগিয়ে সান্ত্বনা দিয়ে গেল বুড়িকে, কই ডর নেহি আছে বুড়ি, থোড়া বাদ উসকো কই ঘাট পর উত্তর দিয়ে যাবে, তু আপনা ঘর যা, ঝুটমুট চিল্লা চিল্লি মত কর, দেখেলিস তোর বেটি কমসে কম 20 রুপিয়া লিয়ে আসবে ঘরে। এরা সবাই সব কিছু জানে, জানে অনেক কিছু। বাংলাদেশ থেকে এখানে এসে বাংলার লোকে কতদূর কি করতে পারে না পারে সে জ্ঞান সকলেরই বেশ আছে, তা আমার এতে লজ্জা পাবার কিছু নেই। আমিও বাঙালি, আমিও কাশীবাস করতেই এসেছি পোড়া পেট সঙ্গে নিয়ে, তবে গেরুয়া পরা আছে, চুল দাঁড়িয়ে আছে, কাজে আমার অনেক সুবিধে আছে। বুড়ির মতো কাঁচামালের কারবার নয় আমার এই যা রক্ষে, জয় বাবা বিশ্বনাথ। উঠে পড়লাম, আবার সেই কালীতলার মা ঠাকরুনকে প্রণাম, আবার সেই বাঁহাতি গলি, সেই অন্ধকার পথ দিয়ে এ গলি সে গলি পেরিয়ে যাওয়া, নিত্যকার ব্যাপার, এমন অভ্যাস হয়ে গেছে যে চোখ গুঁজেও চলে যেতে পারি। পেছনে পায়ের শব্দ শুনলাম, কে যেন ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে, থমকে দাঁড়ালাম। পাশে এসে পড়ল দশাশ্বমেধে বুড়ি ফিরছে। যতটা সম্ভব আত্মীয়তার সুর গলায় ঢেলে বললাম পাকা বরিশালী ভাষায়, কি গো ঠাকরেন, হয়েছে কি, কাঁদো কেন? প্রথমে বুড়ি কথাই বলে না, ফোঁসফোসানি আরো বেড়ে গেল, আরো দু একবার মিষ্টি কথা বলায় ফল হল, বুড়ি প্রায় ডুকরে কেঁদে উঠল। তারপর যা বললে তার মোটা অর্থ করলে এই দাঁড়ায় যে আজ বাসায় ফিরলে মারের চোটে বুড়ির হাড় গুঁড়ো হয়ে যাবে। তারপর একটু একটু করে অনেক কথাই বেরোলো বুড়ির পেট থেকে, যে বাসায় সে থাকে সে বাসায় 10 ঘর ভাড়াটে, বুড়িকে ভাড়া দিতে হয় না, কারণ সে ভাড়াটেদের 2 পয়সার মুখ দেখতে সাহায্য করে।
যে বউটিকে এইমাত্র ছো মেরে নিয়ে গেল বজরায়, ওর স্বামী আর শাশুড়ি আজ বুড়ির চামড়া তুলে নেবে বউকে না নিয়ে ফিরলে। বললাম, এখন না হয় নাই ফিরলে বাসায়, সে মেয়েটা ফিরে আসুক তারপর যেও, তখন ওরা আর বেশি কিছু বলবে না। বুড়ি আবার কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে, তার বিশ্বাস যে গেছে সে আর ফিরবে না। ফিরবে না কেন, কি করে বুঝলে যে ফিরবে না সে? আমারই ভুল হয়েছিল গো বাবা, চোখে কম দেখি কি না ঠিক ঠাউর করতে পারিনি, আবার সাহেব হয়ে এসেছে তো, কাজে ভুল করলুম। আর নগদ অতগুলো টাকা, বউটাও 10 টাকা শুনে লাফি উঠল। ভাবলুম কতজনাই তো বজরায় নিয়ে যায়, তা যাই না ছুরিকে নিয়ে ঘন্টাখানেক পরেই যখন নামিয়ে দিয়ে যাবে, এই যে সেই লোক তা বুঝলে কি আর ফাঁদে পা দিতুম আমি, ও বউকে কিছুতেই ছাড়বে না, যদি ছাড়ে তো নাক কান কেটে নিয়ে ছেড়ে দেবে। আবার চুপচাপ কয়েক পা এগিয়ে গেলাম, তারপর বললাম, তবে চলো না কেন থানায়, পুলিশে সব কথা বললেই। বুড়ি আঁতকে উঠল থানার নাম শুনে, থানায় গেলে কারো রক্ষে নেই, পুলিশ একবার গন্ধ পেলে গোষ্ঠীশুদ্ধ চিবিয়ে খাবে, যারা বজরায় ছিল তাদের তুমি চিনতে নাকি? রাগে গড়গড় করতে লাগলো বুড়ি। চিনতে পারলাম সেই মুখ পোড়াকে বজরায় পা দিয়েই, বউটাকে বজরায় টেনে তুলেই বলে, এইবার ঘুঘু শুধু ধান খেয়ে পালাও, ভাত তো দেখনি কখনো। তা চমকে উঠে মুখের দিকে চাইলাম লোকটার, আর সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা মেরে জলে ফেলে দিলে। বউটার উপর বুঝি রাগ ছিল লোকটার। বুড়ি আরো রেগে গেল, বেশ হয়েছে খুব হয়েছে, যেমন ঠেটা মেয়ে মানুষ, ওর নাক কান কাটা যাবে না তো যাবে কার, মানুষ নিয়ে যাই তোকে টাকা দেয় আর তুই কিনা তোর স্বামীর কথায় তার মাথা খেতে চাস। লোকটাকে ঘরে নিয়ে তার জামা কাপড় পর্যন্ত ছাড়িয়ে তারপর সেই গুন্ডা স্বামীকে ডেকে আনে, তখন মারধর করে সর্বস্ব কেড়ে নিয়ে ন্যাংটো করে পথে বার করে দেয়, এর নাম ধম্ম, ধম্মের কল হাওয়ায় নড়ে, আজ ফল বুঝবি ভদ্র লোকের ছেলেদের সঙ্গে ঠেটামি করার। ছুটির গামায় ছেঁকা দিয়ে ছেড়ে দেয় তবে না আরো ভালো হয়, ছেঁচড়া মেয়ে মানুষ কোথাকার। কথায় কথায় অনেকটা এলাম দুজনে, আবার বললাম, আজ না হয় নাই বা গেলে বাসায়, চলো আমার সঙ্গে। বুড়ি শুনলে না, বাসায় তাকে যেতেই হবে, অন্তত সেই মালসাটা আনতেই হবে তাকে, যে মালসায় ছাই ভরা আছে যাতে সে রাত্রে থুতু ফেলে। বাঁহাতি একটা ঘোর অন্ধকার গলির মধ্যে বুড়ি ঢুকল, কয়েক পা এগিয়েছি পেছনে শুনতে পেলাম, বাবাজি ও বাবাজি। পিছন ফিরে দেখি বুড়ি হাঁপাতে হাঁপাতে একরকম ছুটে আসছে, দাঁড়াতেই হলো। কাছাকাছি এসে বুড়ি দম নিয়ে জিজ্ঞাসা করলে, আপনি কোথায় থাকেন বাবাজি? বললাম ঠিকানা, ওই হারারবাগের গলির ভেতর ঢুকে সেই চিন্তামণি গণেশের কাছাকাছি গিয়ে ওই ডান ধারে যে হনুমান মন্দির আছে তার পেছনের বাড়ির একতলায়। বুড়ি বললে, সেই বাড়িতে একটা গম ভাঙা কল আছে তো বাবাজি, আপনি একটু দাঁড়ান এইখানে, আমি আপনাকে একটা জিনিস এনে দেবো, দয়া করে সেটি আপনি নিয়ে যান, এখনই আনছি সেটা, আমি যাবো আর আসবো, আমার ঘর বাইরের দিকে, ওরা বোধহয় সব ঘুমিয়েছে টের পাবে না। বুড়ি চলে গেল, এমন পা চালিয়ে গেল যে দেখে আশ্চর্য হয়ে গেলাম, অত বুড়ো মানুষ দেখলে মনে হয় চলতেই পারে না, সে একেবারে ছুটছে জোয়ান মানুষের মতো, তাও আবার বিড়ালের মতো নিঃশব্দে, চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে ওই লোক ওভাবে ছুটতে পারে। কিন্তু কি এনে দেবে আমায়, কোনো বিপদে পড়বো না তো, যাই চলে আমিও পা চালিয়ে, কি দরকার আমার এসব নোংরা ব্যাপারে জড়িয়ে পড়বার। এই সব শান্ত পাঁচ ভাবছি দেখি বুড়ি ফিরে আসছে সেইভাবে পা চালিয়ে, হাতে কি একটা ঝুলিয়ে নিয়ে, ধরো বাবাজি শিগগির এটা নিয়ে চলে যাও, ওরা টের পেয়েছে যে আমি ফিরেছি, যা থাকে আমার কপালে হোক, যদি বেঁচে থাকি কাল যাব তোমার কাছে, আমি না যাওয়া পর্যন্ত তুমি এটা খুলো না, জয় বাবা বিশ্বনাথ, জয় মা অন্নপূর্ণা। কাঁপতে কাঁপতে বুড়ি চলে গেল, আমি জিনিসটা হাতে ঝুলিয়ে নিয়ে পা চালালাম, ঘরের দরজা খুলে ন্যাকড়ায় বাঁধা জিনিসটা বসিয়ে রাখলাম টুলের ওপর, তারপর হারিকেন জ্বালতে বসেছি পেছনে ঢিপ করে আওয়াজ হলো। বিছানার উপর বসেছিল আমার বেড়াল দধিমুখী, দরজা খোলা পেয়ে দিলে লাভ, তার পা লেগে টুলের ওপর থেকে জিনিসটা পড়ল মেঝের ওপর, আলো জ্বালিয়ে দেখি ঘরের অনেকটা জায়গায় ছাই ছড়িয়ে পড়েছে, চুরমার হয়ে গেছে ন্যাকড়ার ভেতরের মালসাটা, ন্যাকড়া ছিঁড়ে ছাই ছিটিয়েছে ঘরময়। ভয়ানক রাগ হলো বুড়ির ওপর,
আমার হাতে দিলে ওর থুতু ফেলা ছাইয়ের মালসা। আস্পর্ধা তো কম নয়। বসে বসে ঝাঁটা দিয়ে ছাই জড়ো করতে লাগলাম। আর একটা মালসা চাই এখন, এগুলো তুলে রাখতে হবে তো, বুড়ির শ্রাদ্ধে লাগবে। আমার ডাল থাকতো যে মালসায়, সেটা খালি করে এনে তাতে ছাই তুলতে বসলাম। নেকড়া খুলে ভাঙা মালসা বাদ দিয়ে বাকি ছাই তুলতে গিয়ে হাতে অনেক কিছু ঠেকতে লাগল। একে একে সব আলাদা করে ফেললাম। দুটো সোনার আংটি আর টাকা আধুলি সিকি দোয়ানিতে নগদ 117 টাকা কয়েক আনা গোনা হল। সোনার আংটি দুটো জলে ধুয়ে আলোর সামনে এনে চমকে উঠলাম। একটায় একখানি ছোট পোকরাজ বসানো আর একটা হাল ফ্যাশনের আংটি, ওপরে 1 ইঞ্চি লম্বা 8 ইঞ্চি চওড়া সোনার পাত, তাতে লালের সবুজে মিনা করা রয়েছে বহু ব্রীহি। আংটিটা হাতে করে হাঁ করে চেয়ে রইলাম সেই নামের দিকে। ঠিক এই আংটি আমি দেখেছি বহু ব্রীহির হাতে। এত বড় জল জলে আংটি কিছুতেই কারো নজর এড়াতে পারে না। যাতে সকলেই নামটি পড়তে পারে সেই উদ্দেশ্যেই এ জাতে আংটি হাতে দেয় লোকে। বহুব্রীহি প্রথম যেদিন হাত দেখাতে আসে সেদিন এই আংটি আমি দেখেছিলাম তার হাতে। কিন্তু কি করে এলো এ আংটি বুড়ির থুতু ফেলার ছাইয়ের ভেতর? কাল বুড়ি এলে হয়, তখন চেপে ধরব তাকে। কি করে পেলে সে এই আংটি বলতেই হবে আমায়, নত সোজা থানায় নিয়ে যাব বুড়িকে, চালাকি পেয়েছে। রাত্রে ভালো ঘুম হল না। পরদিন সকাল 8টার সময় হাঁসফাঁস করতে করতে যিনি উপস্থিত হলেন, তিনি হচ্ছেন বহু ব্রীহির 3.5 মন ওজনের পরিবার। খাতির করে বসাতে গেলাম, তিনি রক্তবর্ণ চোখ পাকিয়ে বাঁচখাই গলায় জিজ্ঞাসা করলেন, বহু ব্রীহি কোথায়? আকাশ থেকে পড়লাম, কোথায় তা আমি জানবো কেমন করে? তার গলা আরও চড়ল, জানো তুমি, নিশ্চয়ই জানো তার খবর, বলো শিগগির কোথায় সে, নয়তো এখনই আমি থানায় যাব। মিনিটখানেক একদৃষ্টে চেয়ে রইলাম তার মুখের দিকে, তারপর চাদরখানা টেনে নিলাম দড়ির ওপর থেকে, বললাম, সেই ভালো, চলুন আমিও যাচ্ছি থানায়, আমারও দরকার আছে সেখানে। তিনি একটু মুচড়ে পড়লেন, একটু খাটো গলায় জিজ্ঞাসা করলেন, কি দরকার? তা শুনে আপনার লাভ কি? চলুন থানায়, সেখানেই বলবো সব যা জানি আমি। তিনি দরজা জুড়ে ধপ করে বসে পড়লেন মেঝের উপর, তারপর হাউমাউ করে কান্না, আপনার দুটি পায়ে পড়ি, বলুন আমায় যা জানেন তার সম্বন্ধে, তার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, অতগুলো টাকা নিয়ে নিরুদ্দেশ হয়েছে, নিশ্চয়ই একটা কাণ্ড বাঁধিয়েছে এতক্ষণে, কেন আমি মরতে ছোড়াটাকে নিয়ে অলক্ষণে কাশিতে এলাম গো, কেন মরতে এলাম এখানে ডানপিঠে গোঁয়ারটাকে নিয়ে? তিনি কপাল চাপড়াতে লাগলেন। হঠাৎ আমার চোখের ওপর থেকে একখানা পর্দা উঠে গেল। খপ করে জিজ্ঞাসা করে ফেললাম, বহুব্রীহি কে হয় আপনার? ছাই হয়, মাথা হয়, আমার পিঞ্জি চটকাবার জম হয়, কুক্ষণে দেখা হয়েছিল পোড়ার মুখর সঙ্গে, আজ 2 বছর আমার হাড় মাস পুড়িয়ে খাক করছে, ওর মামা ছিল আমার বাবু, ওই ছোড়া আমার মাথা গুলিয়ে দিলে, সেই রাজার মতন বাবুকে তাড়িয়ে ওর পেছনে আমি মুঠো মুঠো টাকা উড়িয়ে আজ সর্বস্ব খুইয়েছি, এখন ভালোই ভালো একে কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে পারলে বাঁচি, এখানে একটা বিপদ যদি ঘটায় তাহলে ওর মামা আমায় খুন করাবে লোক লাগিয়ে, ওই ভাগ্নের জন্য তারা সব করতে পারে, মামারাই তো আদর দিয়ে মাথাটা খেয়েছে, এবারও আমার মাথাটা চিবিয়ে খাচ্ছে, এখন আমি করি কি? মহিলার মেজাজ ঠান্ডা করে আগাগোড়া সব বললাম আমি যা জানি। সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাকে অনেক কটু কথা বলেছি বাবা, আপনি কি করে জানবেন তার গুণ? সেদিন ওই ছোড়াই কি ছিল বুড়ির সঙ্গে নতুন জিনিসের খোঁজে, তারপর সব কেড়ে নিয়ে ওরা তাকে তাড়িয়েছিল, বোধ হয় ওই আংটিটা বুড়িকে ঘুষ দিয়ে সে পালাতে পেরেছিল, নয়তো সেদিন আরও উত্তম মধ্যম ছিল ছোড়ার কপালে, আপনার সঙ্গে বাড়ি গেল, আমিও খুব গালমন্দ করলুম, ও মা, তারপর দিনই গা ঢাকা দিলে 1000 দেড়েক টাকা সঙ্গে নিয়ে, এই কদিনে লোকজন জুটিয়ে ধরে নিয়ে গেছে সেই ছুরিকে যে তার নাকালের জন্য দায়ী, ও হলো 20 কেউটের ভাগ্নে, রোগ চাপলে ওর হাত থেকে নিস্তার নেই, সে ছুটির কপালে অশেষ খোয়ার আছে, এই বলে দিল। দুজনে বসে অনেক পরামর্শ করা গেল, কোনো দিকেই কোনো কিনারা দেখতে পাওয়া গেল না, এই কাশি স্থানে 1000 হাজার গুন্ডা বদমায়েশের আড্ডায় কোথায় কি করে বেড়াচ্ছে বহু ব্রীহি, কে তার সন্ধান দেবে? শেষে ঠিক হলো ইনি চলে যাবেন কলকাতায়,
এখানে থেকে কি লাভ? যদি পুলিশ হাঙ্গামা বাঁধে তখন বাঁচাবে কে? তিনি আমায় ঠিকানা দিয়ে গেলেন, পরিবালা বাড়িউলি 257 এ গড়ানহাটা স্ট্রিট। বারবার মাথার দিব্যি দিয়ে বলে গেলেন, যদি কোনো খোঁজখবর পাই বহুব্রীহির তবে যেন তৎক্ষণাৎ তার করি তাকে। তাঁরের খরচা আর প্রণামি মিলে কয়েকখানা 10 টাকার নোট রেখে গেলেন পায়ের কাছে। দিন সাতেক পরে বাঙালি টোলার ভেতর মাথা নেড়া সম্পূর্ণ উলঙ্গ একটি যুবতী মেয়েকে ঘুরে বেড়াতে দেখা গেল। তার দুই গালে আর শরীরের অন্য সব জায়গায় বড় বড় ফোসকা। কেউই চিনতে পারলে না মেয়েটিকে, কেউ এগিয়ে এসে তাকে নিজের লোক বলে দাবি করলে না। বুড়িও আর এলো না তার ছাইয়ের মালসা নিতে। মাসচারেক পরে আংটি দুটো বেচে যা পেলাম আর তখনও যা কিছু নগদ ছিল সব নিয়ে দেরাদুন এক্সপ্রেসে চেপে বসলাম। এবার কেদার বদ্রী সেরে আসি। বাবা কেদারনাথ আর প্রভু বদ্রীনারায়ণের দয়ায় যাওয়া আসার খরচটা বিনা চেষ্টায় হাতে এসে গেছে, কিছুতে এ সুযোগ ছাড়া কাজের কথা নয়। গঙ্গোত্তরীর 56 মাইল নিচে উত্তরকাশী বাংলার ছেলে ভোলানাথ কালী প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘকাল তপস্যা করেছিলেন তিনি এখানে। দুনিয়ার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে কয়েকজন সাধু সন্ন্যাসী বছরের পর বছর বাস করছেন উত্তরকাশীতে। গুহা আছে, কাঠের কুঠরি আছে তাদের বাস করার জন্যে, আর আছে ছত্র। ছত্র থেকে দিনে একবার কয়েকখানি রুটি দেওয়া হয় সাধুদের। ভাদ্র মাস থেকে প্রায় বরফ পড়া শুরু হয়। পৌষ মাঘ মাসে কাকচিলও থাকে না উত্তরকাশীর আকাশে, শুধু জেগে থাকেন গঙ্গা আর হিমালয়। তাছাড়া বাতাস পর্যন্ত ঘুমিয়ে পড়ে। সেই উত্তরকাশীতে গিয়ে পৌঁছলাম অক্ষয় তৃতীয়ার আগের দিন। বাসনা ছিল কয়েকদিন বাস করব, কিন্তু কলেরা বাদ সাধলে সে আশায়। গিয়েই জানা গেল উত্তরকাশী এলাকায় কলেরা লেগে গেছে, সুতরাং গঙ্গোত্তরীর যাত্রীদের পত্রপাঠ বিদায় করা হচ্ছে কলেরার টিকা ফুড়ে দিয়ে। এগিয়ে চললাম সামনে। একদিন পরে যে চটিতে গিয়ে পৌঁছলাম সেখানে ঘরে ঘরে কলেরা। খাওয়ার তো কিছু জুটলই না, এমনকি সেরাতটা মাথা গোঁজবার আশ্রয়ও দিতে চাইলে না কেউ। কি আর করা যায়, রাস্তার ধারে একখানা পাথরের ওপর খোলা আকাশের তলায় কম্বল পাতলাম। সন্ধ্যা হয়ে আসছে, বসে বসে ভাবছি কিছু কাঠ পেলেও হতো, আগুন জ্বালিয়ে রাত কাটাতাম যে করে হোক, নয়তো জমে যেতে হবে যে ঠান্ডায়। আমাদের দলে ছিল 3 জন লেংটি সম্বল কানফাটা নাথ সম্প্রদায়ের সাধু। তাঁরা চললেন কাঠ জোগাড় করতে। খানিক পরে তাঁদের সঙ্গে এসে উপস্থিত এক দণ্ডীর স্বামী। নাথ সম্প্রদায়ের বাবাজিরা বললেন যে দণ্ডীর স্বামী মহারাজ মৌনী বাবা, তাঁকে পাওয়া গেল পাহাড়ি বস্তিতে। আমাদের অসহায় অবস্থা শুনে নিজে এসেছেন ব্যবস্থা করতে, কাঠ চাল আটা সব আসছে এবার। পাহাড়ি বস্তিতে দণ্ডী মহারাজ কলেরার সেবা চালাচ্ছেন একলা। এখানকার লোক তাকে দেবতার মতো মানে। মুণ্ডিত মস্তক নেহাত অল্প বয়সী দণ্ডী মহারাজের দয়ায় সেরাত্রে আমরা রক্ষা পেলাম। কাঠ এলো, বড় বড় ধুনি জ্বালা হলো কয়েকটা। একটা ধুনির পাশে তিনি মৃগ চর্মের ওপর শিরদানা সোজা করে বসে রইলেন সারা রাত। অনেক রাতে ঘুম ভেঙে গেল আমার। হঠাৎ নজর পড়ল দূরে বসা দণ্ডী মহারাজের দিকে। চোখ বুঝে স্থির হয়ে বসে আছেন, শ্বাস প্রশ্বাস চলছে কিনা তাও বোঝা যায় না। আগুনের আলো পড়েছে মুখের ওপর, একটি পরম নিশ্চিন্তার ভাব স্পষ্ট ফুটে উঠেছে মুখে। দেখতে দেখতে কেমন ধাঁধা লেগে গেল, কে ওই মুখ? তো আমার বেশ চেনা মনে হচ্ছে, কে ইনি, কোথায় দেখেছি একে? আবার ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলাম, চিনেছি তো দণ্ডী মহারাজকে, কিন্তু কই, কোথায় গেলেন তিনি? ছুটলাম দূরের পাহাড়ি বস্তিতে, তাকে দেখতে পেলাম একটি কলেরা রোগীর ময়লা পরিষ্কার করছেন দু হাতে। তিনিও আমায় দেখতে পেলেন, খুশির ঝলক ফুটে উঠল তাঁর দুই চোখে। প্রথমে হাত জোর করলেন, তারপর হাত নেড়ে ইশারা করলেন চলে যেতে, তারপর নিজেই চলে গেলেন সেখান থেকে আর এক ঘরে আর এক রোগীর পাশে। আমিও ঘুরতে লাগলাম মুখ মুজে তার সঙ্গে,
মায়ের মতন সেবা করছেন রোগীদের, নিজের হাতে সব পরিষ্কার করছেন, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, আর করবেনই বা কি, ওষুধও নেই পথ্যও নেই। দণ্ডিস্বামী আবার হাত জোর করে ইশারা করলেন ফিরে যেতে, মাথা নত করে প্রণাম করে ফিরেই এলাম। আমার যে তীর্থ করা শেষ হয়নি তখনও। তারপর যথাসময়ে কাশীতে ফিরে এসেছি উত্তরাখণ্ডের চার ধাম দর্শন করে। গড়ানহাটার বাড়িউলির অনেক চিঠি এসে জমে আছে, একখানারও উত্তর দিইনি। অবশ্য লিখতে পারতাম, উত্তর কাশীতে এক দণ্ডির স্বামীকে দেখেছিলাম, যাকে দেখতে হুবহু বহু ব্রীহির মতন, এবং তিনিও আমায় চিনেছিলেন, কিন্তু কি লাভ হবে সে কথা জানিয়ে গড়ানহাটায়। উত্তর কাশীতে তো তখন শুধুই বরফ পড়ছে, যাবে কে সেখানে।